হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোয়াইট ডিসচার্জ অর্থাৎ সাদা শ্রাব সাদাশ্রাবের ধরন দেখে কীভাবে আপনারা বুঝবেন যে প্রেগন্যান্সি কানসিপ করেছেন তো ফ্রেন্ডস এই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নিন এ ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস মহিলাদের ক্ষেত্রে যে হোয়াইট ডিসচার্জ অর্থাৎ সাদা স্রাব এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা ওভুলেশনের টাইমে হয়ে থাকে পিরিয়ড হওয়ার আগে হয়ে থাকে পিরিয়ডের পরও হয়ে থাকে তো ফ্রেন্ডস এই হোয়াইট ডিসচার্জ কিন্তু সম্পূর্ণ নর্মাল যদি এতে কোনো রকম গন্ধ না থাকে এর কালার যদি পরিবর্তন না হয় এবং এর ইচিংয়ের সমস্যা যদি না হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নর্মাল তো ফ্রেন্ডস এই হোয়াইট ডিসচার্জ অর্থাৎ সাদা স্রাব দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার প্রেগন্যান্সি কান্সিভ হয়েছে আপনারা একটু ভেবে দেখুন নিশ্চয় বুঝতে পারবেন আর একটু পর্যবেক্ষণ করলেও আপনারা বুঝতে পারবেন আপনাদের যখন পিরিয়ড হয় পিরিয়ডের কয়টা দিন যখন পার হয় ব্লাড খরণ যখন বন্ধ হয় আপনার তারপর কিন্তু আপনি দেখবেন যে আপনার ভেজায় না শুষ্ক আছে এই সময়ে কিন্তু আপনি শুষ্কতা অনুভব করবেন ঠিক ওভুলেশনের কিছুদিন আগে আপনার শরীরে স্ট্রোজেন হরমোন বাড়তে শুরু করবে ডিম্বস্ফোটনের জন্য তো ফ্রেন্ডস যখন স্ট্রোজেন হরমোন বাড়তে শুরু করবে তখনই কিন্তু আপনার শরীরে মিউকাস তৈরি হতে শুরু হবে তো ফ্রেন্ডস আপনার ইউটারাস ভেজানা এই সমস্ত জায়গা থেকে কিন্তু ডিসচার্জ হবে ওবুলেশন থেকে যে আগে হোয়াইট ডিসচার্জ হবে সেটা কিন্তু একটু ঘন হবে তবে এর কোনো কালার থাকবে না সর্দি হলে যেমন মিউকাস আপনার নাক থেকে বের হয় তেমন হবে তো ইস্ট্রোজেন হরমোন বাড়তে বাড়তে যখন খুবই চরম মাত্রায় বেড়ে যাবে তখন কিন্তু পিটুটির গ্ল্যান্ডে সংকেত যাবে যে ইস্ট্রোজেন হরমোন বাড়া মানে ফলিকল গ্রো হয়ে গেছে অর্থাৎ আপনার স্ফোটনের সময় হয়ে গেছে তখনই কিন্তু এলএইচ হরমোন নিঃসরণ হবে পিউটিটোরি গ্ল্যান্ড থেকে এবং ওভুলেশান হবে এই সময়টাতে কিন্তু আপনার শরীরে যে মিউকাসটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে কাঁচা ডিমটা ভাঙলে যে হোয়াইট অংশটা বের হয় সেই হোয়াইট অংশের মতো দেখতে হবে এই মিউকাসটা তো ফ্রেন্ডস যদি প্রেগনেন্সি কনসিভ না হয় ডিম্বস্ফোটনের পর যদি ডিমটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইস্ট্রোজেন হরমোন ফল করতে শুরু করবে নিচে নামতে শুরু করবে মাত্রা কমে যাবে এবং আপনার যে ডিসচার্জের পরিমাণটাও কিন্তু কমে যাবে যদি আপনি প্রেগনেন্সি কনসিভ করেন ডিম্বাণু শুক্রাণুর যদি মিলন হয় এবং ফার্টিলাইজেশনের পর যদি ইমপ্লান্টেশন হয় সেই সময়ে কিন্তু স্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোন অত্যন্ত পরিমাণে বেড়ে যায় জরায়ুকে মজবুত করার জন্য তো ফ্রেন্ডস যাতে বেবি জরায়ুতে এসে ইমপ্লান্ট হতে পারে নিজেকে অ্যাটাচ করতে পারে তার জন্য কিন্তু স্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোন জরায়ু দেয়াল গঠন করে এই সময়ে কিন্তু আপনার মিউকাসের পরিমাণ বেড়ে যাবে তাহলে যদি ওভুলেশনের পর আপনার প্রেগনেন্সি কনসিভ না হয় তাহলে মেউ পরিমাণ কমে যেতে শুরু করবে এবং আপনার ভেজাইনাল শুষ্ক হয়ে যাবে এটা আপনি অনুভব করবেন ঠিক পিরিয়ডের আগে আবারও ডিসচার্জ শুরু হবে মাসিক হবার আগে যে সাদা স্রাবটা হয় তো ফ্রেন্ড যদি আপনার প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে কিন্তু ওভুলেশনের পর আপনি শুষ্কতা অনুভব করবেন না ওভুলেশনের পরও কিন্তু আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ কন্টিনিউ থাকবে এবং সেটার পরিমাণটাও অনেক বেড়ে যাবে এটা কিন্তু আপনার শরীরে যে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাচ্ছে তার কারণেই কিন্তু আপনার মিউকাসের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে তো ফ্রেন্ডস ওপুলেশনের পর যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন হোয়াইট ডিসচার্জের স্রাবের পরিমাণটা কমছে না শুষ্কতা আসছে না ভেজা ভেজা ভাব আছে মিউকাসের পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি শিওর হতে পারেন যে আপনি প্রেগনেন্সি ক্যানসিভ করেছেন তবে একটা কথা অবশ্যই বলবো আপনারা রকম উদ্বেগ প্রকাশ করবেন না প্রেগনেন্সি কনসিভ করেছেন কি না এই বিষয়টা নিয়ে কোনোরকমের স্ট্রেস ফিল করবেন না সব সময় অ্যাক্টিভ থাকবেন হাসি খুশি থাকবেন পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন পিরিয়ড মিস হলে প্রেগনেন্সি টেস্ট করবেন তারপর শিওর হবেন যে আপনি প্রেগনেন্সি কনসিভ করেছেন কি না তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এ ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একটা কথা বলবো প্রেগন্যান্সি রিলেটেড হেলথ টিপস পাওয়ার জন্য আমার হেলদি প্রেগন্যান্সি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সেই চ্যানেলে আমি গর্ভবতী মায়েদের জন্য টিপস প্রোভাইড করে থাকি তো ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ